ঝাড়খণ্ডের চাকুলিয়া জেলায় অবস্থিত কানাইসর পাহাড়ে প্রতি বছর আষাঢ় মাসের তৃতীয় শনিবার পাহাড় পুজো হয়, যাকে স্থানীয় ভাষায় বুড়ু বঙাও বলে থাকে। বুড়ু অর্থাৎ পাহাড় এবং বঙা অর্থাৎ পুজো। এই পুজোটি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা করে থাকেন। তাদের জীবিকা অর্থাৎ চাষবাস যাতে ভালোভাবে হয় তার কারণে তারা এই পুজোটি করে থাকেন। কিন্তু কোনো রকমই জাতির ভেদাভেদ না করে সমস্ত সম্প্রদায়ের মানুষেরাই এখানে আসেন এবং পুজোটিকে এবং জায়গাটিকে ভালোভাবে উপভোগ করেন। তো আজকে সেখানে আমিও গিয়েছি আমার বন্ধুদের সাথে। তো পুরো ব্লগটা তোমরা এনজয় করো আর কমেন্ট করে বলবে তোমাদেরকে ব্লগটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো। এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে সেট করে দাও। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। হেই, হ্যালো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমাদের নতুন একটি ব্লগে। আর আজকে আমরা যাচ্ছি পাহাড় পুজো, কোনখানে আছে কি আছে আমি প্রথমবার যাচ্ছি, তো আমি জানি না আর আমার সাউন্ডটাও কেমন আসছে আমি জানি না। তো চলো যাওয়া যাক, দেখা যাক কেমন কি পরিস্থিতি। তোমাদেরকে সব কিছু শেয়ার করবো, ফুল ডিটেলস কেমন হবে, তোমরা যেতে পারো আর কত কি খরচা হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনখানে পাহাড় পুজো হচ্ছে আমি প্রথমবার যাচ্ছি, তো দেখতে থাকো পুরো ব্লগটা। আর আমরা যাচ্ছি বাসে করে, অনেকজনই যাচ্ছে, তো চলো ব্লগটাকে কন্টিনিউ করছি। রানিংয়ে গেট পড়ে আছে, বাস এখন আমাদের ধর্মায় এসে দাঁড়িয়ে আছে, এখানে দুজনের জন্য আমরা ওয়েট করছি, তো তারা আসুক তারপরে এখান থেকে আবার বাস ছাড়বে। ধর্মায় এখন দাঁড়িয়ে আছি আমরা। তো এবারে তোমাদেরকে বলে রাখি তোমরা এখানে যাবে কেমন করে। তোমরা সড়ক পথেও যেতে পারো এবং রেল পথেও যেতে পারো। তো ট্রেনে করে গেলে তোমাদেরকে আমি স্ক্রিনের উপরে কিছু ট্রেনের টাইম টেবিল এবং ট্রেনের নাম দেখিয়ে দিচ্ছি। এই ট্রেনগুলোতে করে তোমাদেরকে যেতে হবে চাকুলিয়া স্টেশনে। তোমরা চাইলে ঝাড়গ্রামেও নেমে যেতে পারো, কিন্তু তোমরা চাইলে চাকুলিয়াতে যাবে, কারণ কি চাকুলিয়া থেকে এই পাহাড়ের দূরত্ব অনেকটা সামনে। তোমরা চাকুলিয়া স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটোয় করে ডাইরেক্ট একদম পাহাড় পুজোর কাছে পৌঁছে দেবে তোমাদেরকে। আর ফেরত আসার জন্য তোমাদেরকে স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ট্রেনগুলোতে তোমরা ফেরত এসে যেতে পারো, কিন্তু আমি বলবো তোমরা ট্রেনে যেও না, কারণ কি খরচটা কম হবে, কিন্তু তোমাদেরকে আসার সময় বেশি ট্রেন পাবে না এবং তোমাদেরকে তাড়াতাড়ি
ফিরে আসতে হবে, যার কারণে তোমরা বেশি চারিদিকে ঘোরাফেরাও করতে পারবে না। আর তোমরা যদি কলকাতা থেকে যেয়ে থাকো, তো কলকাতা থেকে এই পাহাড়ের দূরত্ব 220 থেকে 222 কিলোমিটারের কাছাকাছি পড়বে। তো আমি বলবো তোমরা যদি অনেকজন মিলে যাও তাহলে তোমরা আমাদের মতনই বাস ভাড়া করে নাও, এবং যদি কমজন যাও তাহলে প্রাইভেট গাড়ি বা টাটা সুমো তোমরা এইসব গাড়িতে যাও। কারণ কি, ট্রেনে করে গেলে অনেক রকম সমস্যা আছে, আসার সময় প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রচুর পরিমাণে। তো আসার সময় তোমরা হয়তো না সিটও নাও পেতে পারো, আবার তাড়াতাড়ি তোমাদেরকে চলে আসতে হবে। তো আমি বলবো প্রাইভেট গাড়িতে যাওয়াই বেস্ট হবে তোমাদের কাছে, আর আমরাও যেমন বাসে করে যাচ্ছি। তো এই হয়ে গেল, তোমাদেরকে ডিটেলস দিয়ে দিলাম বাসে করে বা মানে তোমরা যদি প্রাইভেট গাড়িতে যাও তো তোমাদেরকে ম্যাপে দেখে নেবে, কারণ কি আমি এই রাস্তায় প্রথম যাচ্ছি। তো আমরা মেদিনীপুর হয়ে যাচ্ছি, তোমাদেরকে মেদিনীপুর হয়েই যেতে হবে। তো তোমরা প্রথম যেখান থেকেই আসো না কেন, তোমাদেরকে মেদিনীপুর ঢুকে ওখান থেকে তোমাদেরকে পরিহাটি বলে একটা জায়গা আছে ওখানে আসবে, ওখান থেকে চাকুলিয়া, চাকুলিয়া থেকে তোমরা ডাইরেক্ট চলে যাবে পাহাড়ে। তো এই হচ্ছে লোকেশান, তোমাদেরকে ম্যাপে আমি দেখানোর চেষ্টা করছি। তো এই লোকেশান দিয়ে তোমরা যেতে পারো। তো চলো এবার ভিডিওটাকে কন্টিনিউ করা যাক। গাড়ি ঘোরানোর জায়গা। তো ফাইনালি আমরা এসে গেছি পাহাড়ে, আর পাহাড়টা ঠিক আমার পেছনে আছে। তো ওই পাহাড়ে যাবো এখন সবাই মিলে, এখান থেকে গাড়ি নামানো হচ্ছে, গাড়ি থেকে সবাই বেড়াচ্ছে। দেখতে পাচ্ছ ভালোই ভিড় হয়েছে, এবং এখানে পার্কিং, পার্কিং থেকে একটু আগিয়ে গিয়ে দেখবো ওই পাশের দিকে আমাদেরকে যেতে হবে এখন। তো তোমাদেরকে দেখাচ্ছি কোন দিকটায়। তো ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, একদম পাহাড়ের কাছে আমাদের গাড়ি যাবে না আর কি, কারণ কি বাসে করে এসেছি। তো তোমাদেরকে রিকমেন্ড করবো, তোমরা যদি গাড়িতে করে আসো তাহলে তোমরা ছোট গাড়ি আনবে, যেমন মারুতি, টাটা সুমো, এইসব গাড়ি আনবে, কারণ কি এখানে রাস্তা বাস বা বড় গাড়ির জন্য ভালো নয়, ভালো রাস্তা নয় এখানে। ছোট গাড়ি আনলে তোমরা অনেক রাস্তা দিয়ে আসতে পারবে, সুবিধা হবে। তো এটা পার্কিং মাঠ, আর এই যে পাহাড় যেখানে পুজো হচ্ছে। তো পাহাড়ের দিকে যাব এখন সবাই বেড়াক। কাকুকে বলে একটু বাজাও, একটু দেখবো শুনবো। এখন আমরা যাচ্ছি পাশের পাহাড়ে, যেই পাহাড়ে পুজো হচ্ছে তার পাশে আরেকটা পাহাড় আছে, সেই পাহাড়ে আমরা এখন উঠছি বে বে মানে ক্লাইম করে। আর এই পাহাড়ে উঠে একটু ফটো তোলার পরে আমরা পাশে পুজোর পাহাড়ে যাব। তো এখানে গিয়ে একটু বিশ্রাম নেব, একটু উপর থেকে ভিউ দেখব, তারপর আমরা পাশে যেখানে পুজো হচ্ছে সেই পাহাড়ে যাব। তো চলো উপরের দিকে যাওয়া যাক। Oh!
মামা গো। আরো যাচ্ছি কুকুরের দিকে, হেভি হেভি পজিশন আছে এখানে। তোমরা যদি আসো অবশ্যই আসো এখানে, খুব সুন্দর এখানে। ভাই কত উপরে, ও ভাই মানে নিচটা একবার দেখো শুধু, নিচটা একবার দেখো শুধু, সেই জায়গা। তারপরে উপরে আমাদের একটু নাচ গান হলো, তো সেই ভিডিওটাও তোমরা একটু এনজয় করো, আমরাও প্রচুর এনজয় করেছি, তোমরাও এনজয় করো। এখন যাচ্ছি পাশের পাহাড়ে, আর মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ সবারই সেম অবস্থা, কারণ কি ঘামের জন্য এখানে বিশাল গরম এখানে পড়েছে। তো এখন যাচ্ছি আমরা সেই পাহাড়ে, পাশের পাহাড়তে, আর অনেকে উপর থেকে নিচে আসছে, আমরা যাচ্ছি উপরে, আর এখানে কাঁটা গাছ ভর্তি হয়ে আছে। এই সবে বিশ্রাম, ভাই বৃষ্টি ভালোই আসলো, বৃষ্টিতে সবার অবস্থা খারাপ। কি অবস্থা হয়েছে, একটানা আধ ঘন্টার কাছাকাছি বৃষ্টি হওয়ার পরে পরিবেশটা খুবই সুন্দর লাগলো। আমাদের সবাই নিচে নেমে গেছিলো, শুধু আমি এবং আমার একটি বন্ধু, আমরা দুজন মিলে উপরে ছিলাম, কারণ কি আমরা ঠাকুর টাকুর দেখে একদম তারপরে নামতাম, আর তারা সবাই বৃষ্টির মধ্যে নেমে গেছিলো। তো এখানেই একজনের সাথে দেখা হয়েছে আমার, যেটা কি আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো যদি আমিও বাকিদের সাথে নেমে যেতাম তাহলে হয়তো ওনার সাথে আমার দেখা হতো না। তো ঠাকুরও চেয়েছে হয়তো দেখা করানোর জন্য আমাদেরকে উপরে রেখেছিল। তো যাই হোক, এখানে বৃষ্টি থামার পরে দৃশ্যটা খুবই সুন্দর লাগলো, উপভোগ করলাম। কিন্তু কিছুক্ষণের বৃষ্টির মধ্যে এখানে নিচে ভালোই জল দাঁড়িয়ে গিয়েছিল, যেটা দেখে বোঝা যাচ্ছে যে বর্ষাকালে খুবই বিপজ্জনক একটা পরিস্থিতি হয় এখানে।
তো যাই হোক, আমরা এখন এখান থেকে যাব ঠাকুর দেখতে। ঠাকুর কোনখানে আছে তা আমি জানি না, প্রথমবার এসেছে আমার সাথে যে ছিল সে জানে, কারণ কি সে এর আগেও দু তিনবার এসেছে। তো চলো এবার দেখা যাক ঠাকুর কোনখানে আছে, এবং ঠাকুর তোমাদেরকেও দেখাতে যদি পারি দেখাবো। তো এখন যাচ্ছি আমরা পুজোর যেখানে হয়েছে মন্দিরের কাছে, আর এখানে উপরে বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়ে আছে, কারণ কি সবাই আশ্রয়ের জন্য উপরে ছিল, তো সেই কারণে উপরে প্রচুর পরিমাণে ভিড় হয়ে আছে। এবং এখন যাচ্ছি আমরা ধীরে ধীরে ঠাকুরের দিকে, দেখি ঠাকুর দেখতে পাই কি না, কী ঠাকুর আছে তাও জানি না। তো এখানেই ঠাকুর দেখতে এসে আমার দেখা হলো আমরা ভব ঘুরে চ্যানেলের স্যারের সাথে। তো উনিও এখানে ব্লগ করছিলেন, যেমন কি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমি প্রথমে ওনাকে চিনতে পারিনি, আর উনিও দেখছি এখানে ব্লগ করছিলেন। তো তারপরে উনি যখন মুখ ঘুরালেন তখন আমি চিনতে পারলাম স্যারকে, কারণ কি আমি ওনার ভিডিও দেখি। আর ওনার সাথে দেখা করার মানে এরকম সৌভাগ্য হবে আমি কোনোদিনও ধারণা করতে পারিনি যে ওনার সাথে দেখা হবে আমার। এমনকি রিসেন্ট আমি কাল মানে যেদিন পুজো দিতে যাই মানে পুজোয় যাই তার আগের দিনই ওনার ভিডিও দেখছিলাম, পাহাড় পুজোরই দু বছর আগেকারের ভিডিওটা আমি দেখে মানে কিছু তথ্য সংগ্রহ করছিলাম। তো ওনার সাথে যে দেখা হবে আমি মোটেও মানে ভাবতেও পারিনি, আর খুবই ভালো লাগলো স্যারের সাথে দেখা করে। আমি ফটো নিলাম, তো ফটোটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, এবং ঠাকুরও তোমরা দেখতে পেলে যে পাহাড় পুজো যে ঠাকুর সেই ঠাকুরকে তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা এই ছিল পাহাড় পুজোর পুরো ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম, কেমন হলে তোমরা যেতে পারবে। আর থাকার কথা যদি জানতে চাও, খাবার এখানে হোটেল রেস্টুরেন্ট সব কিছু পেয়ে যাবে তোমরা মানে পুজোর এখানেই দোকান বসে। কিন্তু থাকার কথা যদি তোমরা বলো তাহলে তোমাদেরকে চাকুলিয়ায় গিয়ে থাকতে হবে, স্টেশনের আশেপাশে তোমরা হোটেল পেয়ে যাবে। আর আমি বলবো তোমরা ফিরেই চলে আসবে রাত্রের মধ্যে, কারণ কি যদি সেরকম অসুবিধা না হয় তাহলে তোমরা ফিরেই চলে আসো, পার্সোনাল গাড়িতে গেলে খুবই ভালো হবে। তো এই ছিল আজকের আমাদের পাহাড় পুজোর ফুল ভিডিও। তোমরা বলবে তোমাদেরকে কেমন লাগলো ভিডিও, যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।